জেনে নিন ভারতীয় যুদ্ধজাহাজের সম্ভারে নয়া অতিথি আইএনএস তারমুগলির কিছু তথ্য। শক্তি বৃদ্ধিতে ভারতীয় নৌবাহিনী। নৌবাহিনীর অন্তর্ভুক্ত হল আইএনএস তারমুগলি। নৌসেনার বিশাখাপত্তনমের ডকওয়ার্ডে নৌবাহিনীর হাতে দ্রুতগামী, দ্রুত দিক পরিবর্তনে সক্ষম অত্যাধুনিক এই যুদ্ধজাহাজটিকে তুলে দেওয়া হবে। জানা গিয়েছে নয়া এই জাহাজটিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে থেকে ভারতের পূর্ব উপকূলের নজরদারি কাজে নিয়োজিত হবে। আন্দামানের একটি সুন্দর দ্বীপের নামে নামাঙ্কিত করা হয়েছে তারমুগলিকে। প্রায় 320 টনের আইএনএস তারমুগলি 48 মিটার দীর্ঘ, ঘন্টায় 30 নটের চেয়েও দ্রুতবেগে চলতে সক্ষম। শুধু তাই নয়, কমান্ডার শ্রীজিৎ এস নায়ারের অধীনে 4 জন আধিকারিক ও 41 জন নাবিকের দল যুদ্ধজাহাজটির দায়িত্বে থাকবেন। অত্যাধুনিক কামানে সজ্জিত জাহাজটি অগভীর জলেও দ্রুতবেগে ছুটতে সক্ষম। শুধু তাই নয়, জাহাজের অস্ত্রভাণ্ডারকেও খুব সুপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে, যাতে যে কোনো সময় খুব দ্রুত শত্রুপক্ষের ওপর আঘাত হানতে পারে। অস্ত্রভাণ্ডারের মধ্যে যেমন রয়েছে মেডকের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে প্রস্তুত একটি 30mm CRN-91 কামান, এছাড়া দুটি 12.7mm ভারী মেশিন গান, একাধিক মেশিন গান ও ভূমি থেকে শূন্যে ছোড়ার ক্ষেপণাস্ত্র জাহাজে ইনস্টল করা হয়েছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো অত্যাধুনিক তারমুগলির পরিকল্পনা। নকশা সবটাই হয়েছে ভারতে, যা কিনা প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগ ও দেশে যুদ্ধজাহাজ তৈরির ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করলো।